গাইস রিজনের প্রথম দিকে মাত্র কিল দেখলাম আকাশ 69 তো সামনে আসার পর একটা প্লেয়ার চলে আসে মারার সাথে সাথে নাম দেখে গেছে আকাশ 69 মানে প্রথম কিলটাই কিন্তু হইছিল আকাশ 69 রে দিয়া মাইরা দেন তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা সবাই মইরা যে এক এক কইরা আর জোন বসার কিন্তু 70000 কয়েন নিয়ে আমাদের জোন থেকে রিভাইভ দেয় দেন লাস্ট মুহূর্তে কিন্তু গাইস এনিমি ছিল আর মাত্র 10টা আর সামনে কিন্তু নাবিল আলিফের ফুল স্কোয়াড ছিল তো এখানে কিন্তু গাইস তারা আমাদের দিকে রাজ দিতে নেই দেন আমি কিন্তু গাইস নাবিল আলিফকে এখানে ওয়ান ট্যাপ দিয়ে ডাউন দিয়ে দেন সোজা রাজ দিয়ে দিই দেন গাইস লাস্টে কি হয়েছিল অবশ্যই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো এটা কিন্তু গাইস আমাদের ম্যাচের মানে সিজনের প্রথম দিকের ম্যাচ আর এই ম্যাচে কিন্তু গাইস আমাদের নাবিল আলিফ তারপর হচ্ছে আকাশ 69 সবাই কিন্তু পড়ছে পাশাপাশি গাইস রিজনের অনেক ভালো ভালো ওল্ড স্কোয়াড পড়ছে তো চিন্তা করলাম গাইস এই ভিডিওটা তোমরা মিস করলে তোমাদের লস হয়ে যাবে তো এটা গাইস আপলোড দিয়ে দিই প্রথমে গাইস আমি দেখি না এটা যে রেকর্ড করা ছিল তেন আজকে গাইটা তারপরও দেখতেছে ভাই এত জোস লেভেলের ভিডিওটা এখন আপলোডইতে নেই তো অলরেডি দেখো গাইস আমার সামনে কিন্তু আকাশ 69 ছিল তো এটা তো আমি জানতাম না প্রথম দেন কিল করার পর নাম ওঠে আকাশ 69 তো তারা কিন্তু মাইরা সাথে সাথে কনফার্ম দিয়ে দিছি দেন এখানে কিন্তু ভাই আরো প্লেয়ারের আওয়াজ পেয়ে দিছি ওই যে গাইস বলতে না বলতে একজন আসছে এমআরএস মিগলানা কি জানি নামে আর কি তো যাই হোক গাইস এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আসছে তো চলো এটারও মারতে হবে এটারে কিন্তু কনফার্ম দিয়ে দিছি তারপরে কিন্তু গাইস এইটারও মোটামুটি একটু হেড দিলাম আর সাইড দিয়ে হয়তো আমার কিলটা আরেক এনিমি টুপি দিয়ে দিছি তো সাফায়াত নামে একটা প্লেয়ার আইসা গাইস ওই কিলটা আমার মাইরা দিছে তো সাফায়াতরে আমি ধরতেছি দাঁড়াও এখানে কিন্তু সাফায়াতরে বাইর করছি গাইস আর এই যে নামটা খেয়াল দেখো গাইস এই সাফায়াতের সাথে কিন্তু ভয়ানক লেভেলের ফাইট হয় লাস্টের দিকে তো চলো গাইস অলরেডি কিন্তু আমার 3টা কিল হইছে আর এখানে আমার টিমমেট অলরেডি দুজন মইরা হয়ে গেছে তো যাক গাইস আমি কিন্তু তাদের দুইজনটা বাঁচাইয়া দিছি আর জানো গাইস দুইজনের প্রথম দিকে কিন্তু আমি ইস্কারিফ ভাই তারপর হচ্ছে ভাইজান আমরা এই তিনজন কিন্তু গাইস ছিলাম পাশাপাশি যে কোনো একটা ভালো জোন পোষা নিয়ে নিতাম তো এই তিনজনে কিন্তু অলরেডি আসি আর সবাই কিন্তু গাইস খুবই ভালো লোক তো চলো এখানে কিন্তু গাইস মিস্টার শিকারি নামে একটা প্লেয়ার আমি হেডশট দিয়ে উড়াই দিছি উঠতে গারে দেন এখানে খুঁজতেছি আশেপাশে আর প্লেয়ার আছে কিনা বাট দেখলাম যে না ভাই আসলে আশেপাশে আপাতত নাই দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করে যখন এখানে আবার আসছি তখন টিমমেট বলতেছে তারা নাকি ধাওয়া দিছে এনিমিরা তো আমিও চিন্তা করলাম ভাই ধাওয়া দিছে এটি একটা সুযোগ তো এখানে গাইস এনিমি দেহ দৌড়াই দৌড়াইতেছে তাকে দেখি গাইস আকাশ 69 হয়তো তাদের টিমমেট ডাউন হয়েছিল দেন রিভাইভ দেওয়ার জন্য দৌড়ায় আসছে বাট আফসোস গাইস আমার কাছে এখানে ধরা খেয়ে গেল তো দেখো গাইস আর রিজনের প্রথমে কিন্তু হয়তো আমি সম্ভবত যতটুকু জানি গাইস আলিফ আর নাবিল হচ্ছে একটাই ডি পুশ দিত তো এখন যাই না গাইস কারণ তাদের নামও ছিল আলিফ নাবিল দেওয়া আর কি নাবিল আলিফ আর সম্ভবত দেখছিলা গাইস আমাদের ম্যাচের প্রথম কিলটা কিন্তু ভাইজান করছিল নাবিল আলিফরে মারছিল তো তখনই আমি দেখছি হয়তো গাইস তারা পড়ছে তো চলো এখানে কিন্তু গাইস সামনে একটা প্লেয়ার আর গাইস তাদের স্কোয়াডও খুব হার্ড গাইস জানোই প্রতিবার কিন্তু তারা রিজন টপ ডান করে তো এখানে কিন্তু সাফায়াত গাইস বেচারা আবার আসছিল আবার কিন্তু এখানে আমার হাতে ধরা গেছে তো এই পোলাই কিন্তু গাইস অনেকবার আমার সাথে ফাইট করে আমার কিন্তু গাইস মারছিল এক দুবার তো দেখো গাইস অলরেডি কিন্তু 6টা কিল হইছে আর এখান থেকে কিন্তু ল্যান্ডম্যান ট্যান্ডম্যান যা আছে গাইস ফিট ফুট করে দিতেছি যাতে বাই চান্স এনিমে এলে দু একটা কিল টিল ফিরি পাই আর কি বাট মনে হয় না ভাই যেই পোলা ম্যানের এখন চোখ গাইস ল্যান্ডম্যান 10 মাইল দূরত্বে দেখালায় তো আমার এই ল্যান্ডম্যানে পাড়া দিব এটা তারপর গাইস আমি খুঁজা ট্রাই করতেছি যে এনিমি টেনমি আছে কিনা রাডার ভিতরে ঢোকা ট্রাই করতেছি যদি রাডার ভিতরে যায় কোনো কোনো একজন সিধে প্লেয়ার পাই যাই বাট না ভাই এখানে একটা প্লেয়ারও পাইলাম না তার অবশ্যই চিন্তা করলাম বিমা শক্তির দিকে যে পিকচেরা তারপরও যে চিন্তা গাইস ওই রকম কাজ তো নিচে কিন্তু গাইস গেলাম আর যাই দেখি গাইস নাবিল আলিফ কিন্তু ফাইট করতেছে আর এখানে তাদের স্কোয়াড ছিল আমাদের মনে করো টিমমেটরা গাইস তারপরে ডিগুইরা মাত্র আকাশ 69 কিন্তু মারতে তো চলো গাইস এখানে কিন্তু একটা বুম বুম লেভেলের ফাইট হবে তো ফাইটে দেখি আমি কিছু কিল টিল হাতে দিতে পারি কিনা এখানে একটা প্লেয়ার পলাইতে নিছিল হাবিব নামে তো ওরে কিন্তু গাইস আমি একদম ক্লিয়ার করে দিছি ওয়াটার দিয়া আর এখানে কিন্তু আমার 60টা কিলো ডান তো উপরের সাইডে প্লেয়ার হইতে পারে গাইস কারণ মাত্র ফাইট হইছে তো এখানে আমাদের নাবিল আকাশ তারপরে হচ্ছে আলিফ ওদের স্কোয়াডও থাকতে পারে আর সবাইকে একই স্কোয়াডই ছিল কি না গাইস জানি না সম্ভবত হয়তো বা একই স্কোয়াডই ছিল কারণ আমি যতটুকু জানি সিজনের প্রথমে তারা সবাই একই স্কোয়াডে খেলছে আর কি তো এখানে সামনে প্লেয়ার একটা দেখছি গাইস বাট প্লেয়ারটারে মারার আগে আমার টিমমেট কিন্তু ভাইজান মেরে দিছে তো যাক গাইস প্লেয়ারের কপাল খারাপ ছিল সো স্যাড তো মারা গেল নিচের দিকে কি প্লেয়ার আছে দেখা তো যেতেছে না কাউরে বাট তারপর দেখি গাইস নিচে যায় যদি করে পাইটাই মজা হবে আর গাইস কিল কিন্তু বেশি একটা এখনও করতে পারিনি মাত্র 60টা কিল হয়েছে কিন্তু গেছে অনেক আছে তো আশা করি কিল নিয়ে লাস্টে আমাদের বাঁচবে না কিল হয়ে যাবে মিনিমাম 10 থেকে 12টা কিল করলে এনাফ তার বেশি যা ভাই সাফায়েত
আমারে পিস দা ডাইরেক্ট হেলমেট কে দিছে দেখছো গাইস কুলাম না পোলার নামটা মনে রাখো পোলা কিন্তু ভালো আছে তো অলরেডি কিন্তু গাইস আমার ওয়ান ট্যাপ দিছিল বা টিমমেট সাথে থাকার কারণে রিভাইভ পেয়ে গেছি আর পকেটে ভাই যাটা ছিল ব্যাগে ডেকে সব কিন্তু টিমমেটে পালাটা দিছে আমি পালা দিছি মানে আমাদের জম্পি সারা দেওয়ার জন্য দেন ঘুরা আইসা কিন্তু সাপার দেয়ার আবার খেয়ে দিছি সরি ভাই অনেক ট্রাই করছিলাম বাট ভাই কিচ্ছু করার নাই আমার স্কোয়াড ছিল এখানে তুমি সিঙ্গেল আসছো তো ধরা খেয়ে গেছো আর এটাই হচ্ছে ভাই স্কোয়াড নিয়ে একসাথে থাকার একটা ফায়দা বা লাভ যেটাই বলো তো আমাদের স্কোয়াড আমাদের সাথে ছিল তো ভাই যা গেছি আর একসাথে দেখো গেছি আমরা কিন্তু তিনজনই আছি আমি বারবার বলতেছিলাম যে ভাই একসাথে থাকি যেহেতু ভালো ভালো প্লেয়ার প্রতি একটা কন্টেন্ট হয়ে যাবে আর পাশাপাশি স্কারি ভাইও কিন্তু হয়তো আবার রেকর্ডিং করতেছিল বা ভিডিও বানাইতেছিল তো চিন্তা করলাম ভাই দুইজনেরই কন্টেন্ট হয়ে গেলো তো এখান দিয়ে চলো গাইস পিস দিয়ে কিন্তু আবার প্লেয়ার আসছে তো একটু ব্যাকআপ কপি করে কিন্তু এড শট আর তাকায় দেখি গাইস এই বেচারা সাফায় আজকে আমরা মাইরি ছাড়বো ভাই যা দেখতেছি এখন জানি না গাইস পোলার প্রত্যাশা পূরণ হবে কি না বাট আমার কাছে যতবার আসছে গাইস মাইরি খেয়েছি তো লাস্টে দেখি গাইস হয়তো বা আমরা মারতে পারে আমার খেয়াল নাই বাট দেখার বিষয় হচ্ছে গাইস মাইর কি খাইছিলাম নাকি সাফায় বেড়াতে এইখানে প্লেয়ার সামনে দাঁড়াও টিমমেট তো কল দিল যে সামনে এলসিবের এদিকে নাকি প্লেয়ার বাট আমি এখনও খেয়াল করি নি ভাবে দেখি গাইস আচ্ছা চলো ভাই পিসের দিকে যাই আর টোকেনও নাই যে টিমমেটার বাঁচাবো টোকেন থাকতে সম্ভবত বাঁচাই দিতাম হ্যাঁ ভাই প্লেয়ার হয়তো একজন আছে আমার টিমমেট ভাই বলতেছে বারবার তো আমি কিন্তু ঘুরা গেছি যায় দি ভাই প্লেয়ার হ্যাঁ এলসিবের উপরেই ঘোরাঘুরি যায় ভাই পোলার হাতে মাইর খেয়ে গেলাম স্নাইপারের সেকেন্ডের ভিতরে দুই শট কেমনে জানি লাগাই দিল আহাত 69K কী জানি দেওয়া আর কি তো যাক গাইস কপাল খারাপ ডাউন খেয়ে গেছি এখানে আমাদের টিমমেট দুইজন ভাই ছিল দেন জোন পুষার ভাই কিন্তু যায় আমার কোনো মতো রিভাইভটা করে দেয় আর আমি রিভাইভে কিন্তু সোজা আমার লুট বক্স লুট করার জন্য নামি বিমা শক্তি দে কারণ এত ভালো লুট যদি হারায় ফেলে আর পাবো না তো এখানে উঠতে কা ছিল তারপরে MP40 ছিল সব ভালো ভালো গান ছিল বুঝি তো আর আমি জানতাম গাইস এনিমি লুট নিবে না কারণ এনিমি ডবল স্নাইপার চালায় যে স্ট্যাকারের মতো তো অবশ্যই নিবে না এখান থেকে কিন্তু একটা মারলাম একটা হেডশট কিছুটা বডি লাগছে বাট পোলা কিন্তু ভিতরের দিকে দৌড় দিছে আচ্ছা চলো চলো গাইস আরে বাইজানে মাইরা দিছে বাইজানটা মাইরা দিছে আগে 69 আর এখানে কিন্তু আমারে মাইরা দিছে গাইস সাফায়েত ভাই তো যাক গাইস সাফায়েত ভাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে আমি কিন্তু তার হাতে মাইর খেয়ে গেলাম গাইস কয়েকবার মারার পরেও কিন্তু গাইস সে হাল ছাড়ে নাই সে জানতো আমার একবার হলো মারবে তো ওই ওই ইচ্ছাতে কিন্তু গাইস মাইরাও ছাড়ছে তো যাক গাইস অবশেষে কিন্তু আমাদের জোন পুষার লাস্ট বর্ষা ছিল সবাই কিন্তু মইরা গেছি দেখতে পাতেছো আর জোন পুষার ভাই কিন্তু গাইস খুব জোস লেভেলের একটা কাজ করছে আর তারা যেহেতু টোকেন দিছে গাইস তার কাছে ভরপুর টোকেন এত টোকেন ছিল সে যদি চাইতো গাইস লুট বক্সে বৈশা বৈশা আর জোন পুষ দিয়ে আমাদের ম্যাচ বের করে দিতে পারতো আর জোন পুষারও ছিল খুব করা তো চলো এখানে কিন্তু গাইস দেখতে দেখতে আরও একটা প্লেয়ারে মারার জন্য আসলেও কিলটা কিন্তু আমার নসিবে ছিল না আমার টিমমেট মেরা দিছে বাট এই দিক দিয়ে খুঁজতেছি প্লেয়ার টেলার আছে কিনা ওই যে সামনে একটা প্লেয়ার ল ভাইয়া হেড শট বাট মিস আচ্ছা গাইস এখানে এ সাফায়েত ভাই আহাত 69K প্লেয়ারটা মারছে যে আমার স্নাইপার দিয়ে মারছিল এখানে আবার নাবিল আলিফ কার যিনি মারলো তো চলো গাইস দেখি এখান দিয়ে একটা প্লেয়ার ছিল তো ওরা কিন্তু আমি ডাইরেক্ট একদম মাইরা দিছি আর বেচারা কিন্তু গাইস খুব মনে করো কষ্টে মরতে এখান দিয়ে মেডিকেট করতেছিল তো আমি কিন্তু মেডিকেট মুডিকেট বাদ দিয়ে বিপলার মারা দিছি আর শেষ পর্যন্ত কিন্তু গাইস আমি আমার লুট আবার ফিরা পাইছি MP40 আর উট পেকার পাই গেছি এখন আবার ভয়ানক তাণ্ডব চালাবে এনিমিদের উপর বাট ভাই মেন কথা এনিমি পাইতে তো হবে এনিমি তো পাই না চলো এখানে কিন্তু আর একটা ওয়ান ট্যাপ এ ভাই রাজদা মারো ওয়ান ট্যাপ দিছি মারাত্মক লেভেলের পোলাই কিন্তু শেষ আরে ভাই কেডা এটা বক্স কি জানি নাই উঠলো গাইস খেয়ালি করি নাই ফাট ভাই কামটা করতে কি গেছে এক জাতায় আমার অবস্থা পুরো টাইট ভাই তাড়াতাড়ি ফার্স্ট ট্রিটমেন্ট করো এখানে লুট বক্স আর একটা ট্রিটমেন্ট গান আছে ভাইয়া ফার্স্ট করো ফার্স্ট 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 ট্রিটমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট গাইস এ আমার টিমমেটদের ট্রিটমেন্ট উঠবে না করে পলাইছে চলো আরেকটা এ পক্স স্পাইক কিন্তু দিছি মাইরা এখানে পক্সম্যান কিন্তু গাইস খুবই জ্বালাতন করছিল আমারে ডাউন দিছিল HP পর্যন্ত এখনো ফুল করতে পারি নাই বাট পক্সমেয়ারে কিন্তু খাইয়া দিছি পক্স না PDX কি জানি তো যাই হোক গাইস নাম খেয়াল করি না পক্সি মনে হইলো তো 12 kill কিন্তু আমার ডান গাইস 10 kill+ আর আসলে জোন মানে জোন পুষ বলে পুষের সময় কিন্তু গাইস মানে কিল কোনো ফেক না কিল আসলে এমনি হয়ে যায় লাস্ট পর্যন্ত সার্ভাইভ করা ম্যাচ মনে করো উইন করতে পারলে এমনি গাইস বাইরে যায় কিল তো ওইখানে কিন্তু গাইস এনিমিরা ফাইট করতেছে পিচ দিয়ে কিন্তু গাইস আমি একটা মাইরা দিলাম আর এই প্লেয়ারটা কিন্তু গাইস তারপরে আমার টিমমেটের উপরে অ্যাটাক করছিল
বাট আমার চোখের সামনে আমার টিমমেটটা মাইরা কি পড়ায় যাবে গাইস, এটা কি মানা যায় বলো? আমিও কিন্তু গাইস মানতে পারি না, আর প্লেয়ারটারে কিন্তু ওয়ান টাইপ দেখায় দিছি, তো ভালো কাজ করছি না? চলো গাইস এখান থেকে আমাদের জিততে হবে। টিমমেটে কিন্তু ফুল এইচপি বাড়া দিছি, আর উপরে কিন্তু ছিল আমাদের আলিফ নাবিল ভাইদের স্কোয়াড আর কি, তো তাদের সাথে হয়তো একটু বড় ফাইটে জড়াইতে হবে গাইস, কারণ তারা একটু আগে দেখলাম কিল ডিল করতেছে। আর এখানে কিন্তু গাইস অলরেডি আমার 13টার বেশি কিল হয়ে গেছে, বেশি না গাইস বরাবর 13টা হয়েছে, বাট স্ক্যারি গেমিং ভাইরা কিন্তু গাইস কি জানে মাইরা দিল মাত্র, বাট আমার টিমমেট সাথে থাকার কারণে রিভাইভ পেয়ে গেছে। তো চলো ভাই দেখছো একসাথে থাকার ফল খুব মজা গাইস, একসাথে দেখ। এ ভাই হেডে এমজে না করে, এটা কি করলাম গাইস, ইজি প্লেয়ারটার ওয়ান টাইপ দিয়ে কিন্তু খায়া দিতে পারতাম, বাট ভাই মারতে পারলাম না। আচ্ছা চলো গাইস এখানে সামনে প্লেয়ার ছিল, তো আমাদের আগে পজিশন বানাইতে হবে। আর জানো গাইস আলিফ তবিল তারা কিন্তু গাইস সবসময় স্নাইপার চালায়, একটু সচেতন থাকতে হবে, না কিন্তু যখন তখন স্নাইপার দেওয়া উড়া দূর খুব বসা দিতে পারে, তো নিঃশ্বাসের বিশ্বাস নাই। আগে গাইস কভারে যাই, তারপর ফাইট টাইট জানিয়ে নিব। আমরা কিন্তু গাইস ওই অনুযায়ী কিন্তু একদম কভারে চলে আসছি সবাই, এখন দেখার বিষয় আছে গাইস তাদের সাথে কি আমাদের এখন কোনো ফাইট হবে, বাট তাদের তো আমরা দেখতেও পারতেছি না গাইস তারা কই বা তারা আছে কি না গাইস। মাত্র আকাশ 69টা কি জানি মারলো, আর আকাশ 69 আমার সম্ভবত দুইটা ম্যাচে গাইস, না কয়টা গাইস জানি না, হয়তো তাদের স্কোয়াডেই দুইটা প্লেয়ার একই সাথে খেলতেছে আকাশ 69 নামে। আর এইখানে শুধু দেখতেছি ভাই ছাদের উপর নাকি ওই পাশে বুঝতেছি না প্লেয়ার একটার পর একটা নাম দিয়ে আছে নাম দিয়ে আছে, মানে ছাদের উপর ভয়ঙ্কর লেভেলে ফাইট চলতেছে। চলো ভাই এখানে ওই যে প্লেয়ার একটা লাগ ওয়ান ট্যাপ, আরে বডি কেম গেছে গা রে, ওয়ান ট্যাপ লাগ, আরে হাতের ভিতরে যখনই গাইস আমি ওই যে ইয়া গানটা নিছি আগুনের আর কি, তখনই গাইস আমার উডপেকারের শট ভাই মিস করে ফেললাম, উডপেকারটা শটটা দিতে পারলে তখন ওই যে গাইস ফুল একটা স্কোয়াড নাকি দুইটা তিনটার মতো প্লেয়ার, তো একটারে কিন্তু আমার টিমমেট সম্ভবত মাইরা দিছে নাকি, না একটা মারে নেই গাইস দুই তিনটা প্লেয়ার। চলো 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 এই দিক দিয়ে একটু দেখি, ওপি নাবিল আলিফ গাইস উঠতে গেতে ওয়ান টেপ বসা দিছি নাবিল আলিফে, তো চলো এই একটা চান্স আমাদের রাশ, এই রাশে দিয়ে দিতে হবে বাস, তো এখানে কিন্তু মারছি একটারে ভাই আমার প্রচুর ড্যামেজ আকাশ 69 টিম ওয়াইপ আউট গাইস, স্কোয়াড কিন্তু ভয়ঙ্কর লেভেলের ফাইট কইরা ওয়াইপ আউট করে দিছি, তো ফাইটটা করা ছিল গাইস, টিমমেট ভালো ব্যাক আপ দিছে নাহলে কিন্তু এখনই গেছিলাম। তো চলো গাইস অলরেডি 16টা কিল হয়েছে, আর এনিমি কিন্তু গাইস মাত্র তিনটার মতো আছে, এখানে কিন্তু একটা পড়া রয়েছে ভয়ঙ্কর লেভেলের ক্যাম্পিং আছে এনিমি, এখানে পিস দিয়ে আইসা গাইস, আরও একটারে কিন্তু গাইস বডি বডি জাতলাম, হেডে নেওয়ার ট্রাই করলাম বাট হেড শট হইল না, তো কিল কেয়ার পাবো দাঁড়াও গাইস। আচ্ছা যাক মারি নাই স্কেরি ভাইয়ের কিল নাই নাকি, তো স্কেরি ভাই কিল ছিল মাইরা দিল ভাই যান বুঝলাম না কাহিনি, তো চলো গাইস অবশেষে কিন্তু খুব ভয়ানক লেভেলের লবি থাকা সত্ত্বেও কিন্তু আমরা গাইস হাতছাড়া করি নাই, ভুয়াটা কিন্তু নিয়ে আনিছি। তো ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো, চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো। তাহলে গাইস আজকের মতো যাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।